ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. نحمده ونسلم على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ببركة الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد المأذن الجود والكرم وعليه وبارك وسلم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نور من نور الله وعلى آلك وأصحابك يا رسول الله صلى الله تعالى عليه وسلم. بلغ العلا بكماله تشفت بجاه جماله أصناف جميع وفقاره صلوا عليه وآله. گفتگو سے پہلے آغاز تقریب سے پہلے میں اپنے جانب سے التماس کی گزارش کروں گا کہ یہ دل ہو کر بارگاہ رسالت یعنی آقا نامدار مدینے کی تاجدار سرکار ابد قرار حبیب فرقدار نائب پروردگار کے روز سبحان دونوں عالم میں ہمارے سردار اپنے دست پاک میں ہم غلاموں کا ہاتھ لے کر اللہ رب العزت کی یاد قدرت میں پہنچانے والے ہائے 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 کیونکہ گمبوں کا تھا جو حضور پور نور صلی اللہ تعالی علیہ وسلم امادر مت گنہگار بندہ دے ہاتھ کے لیے پرور دگارے دوبار حجت حاضر ہوئے تو مجھے اپنے دست پاک میں ہم غلاموں کا ہاتھ لے کر اللہ رب العزت کی یاد قدرت میں پہنچانے والے یعنی مالک رکاب عمم سید عرب عجم نور مجسم وقت آدم و بنی آدم یعنی حبیب رحمان اللہ کی قربان محبوب ذیشان صاحب قرآن یعنی حضور رحمت للعالمین کے پیارے پیارے پر نور نورانی سب گنبد کی جانب لو لگا کر کچھ بھیگ دینے والے داتا و آقا کے بارگاہ لیکن پناہ میں ایک مرتبہ جھوم جھوم کے با آواز سے بلند اپنے ہی بنگلا انداز میں درود و سلام کا نذرانہ پیش فرمائیے پڑھیے اللہم جو پڑھے دریائے رحمت حضرت عظیم البرکت مجدد دین و ملت شیخ الاسلام والمسلمین حضرت امام احمد رضا خان فاضل بدلوی علیہ رحمت و رضوان نبی مصطفیٰ صلی اللہ تعالی علیہ وسلم جانے مانے انار عزت آبرو نیے انیک کتھا لکھے اردو دے اعلی حضرت لکھے یا رسول اللہ اے بندہ আমাদের মতো গুনাহগার বান্দা আমাদের মতো চলনা চলা বলা ওঠা বসা আম পাবলিক ইয়া রাসূলুল্লাহ তোমার মান ও মর্যাদা সম্পর্কে এরা কতটুকু অকেবহাল এরা তোমার মান ইজ্জত সম্পর্কে কতটুকু জানে হায় হায় আলা হযরত লিখছেন কি লিখছেন যে তোমার প্রাণ ও মান ইয়া রাসূলুল্লাহ
কথা পাক উঁচু করেছেন যে তোমার নামের পতাকা আর সে আজিমের উপর পপট করে উঠতে আছে। হায় 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 জমিন বলে ইয়া রাসূলুল্লাহ তেরি সৌকত কা বলি কিয়া জানে। খুব সুন্দর কথা। জমিন বলে এ ফর্জ বলে ইয়া রাসূলুল্লাহ তেরি সৌকত কা বলি কিয়া জানে খুশবা আর সে উড়তা হে ফরেরা তেরা। আল্লাহর দিশায় যে আল্লাহর আরশের উপর তোমার নামের পতাকা উঠছে আর কি ফর্জ কি এ ফর্জ মনে হচ্ছে জমিন যেখানে সারা জাহানের ইনসানকে কবরস্থ করা হবে জমিন যেখানকার চীনা থেকে গাছ পালা পেড় পৌধা রস সংগ্রহ করে ফল ফুল মানুষকে দিয়ে ও মানুষ ভক্ষণ করে আজকে মানুষ এর জীবন যাপন করে ওই জায়গা হচ্ছে ফার্স। আর আর্থ হচ্ছে আর্থের মানে হচ্ছে উঁচু আর্থ মানে ও জায়গা আর্থ হচ্ছে ও জায়গা যে জায়গা থেকে পরবর্তীকার এর জমিনের উনার রহমত বর্ষণ করেন ওই জায়গা হচ্ছে আর আর্থের মোহাল্লা। তো বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আর্থ বলে তেরি সংকট কা বলু কিয়া জানে খুশরুবা আর্থ পে উড়তা হে ফরেরা তেরা। বাচ্চাদেরকে জায়গা করে দেন মাসিটা শুধু জমিন আমার কাজ হচ্ছে আমার এবং ভাইকে দিয়ে দেওয়া আবার আল্লাহ হাজার বলছেন মনটা দিকে দেবে আবার আল্লাহ হাজার বলছেন কি বলছেন সুহান আল্লাহ কি বহি রব হ্যাঁ জিসনে তুঝকো হমা তন করম বনায়া। সুহান আল্লাহ বলে আব্দুল বাবা জীবন এ আল্লাহ হাজরতের কালাম তোমাদেরকে বোঝানোর কিছুই নেই। ডাক্তারবাবুর কাছে গেলাম বললাম ডাক্তারবাবু বুকে ব্যথা পিঠে ব্যথা ডাক্তারবাবু প্রেসক্রিপশন করে দিলেন আমরা জিজ্ঞাসা করি না যে কোন ওষুধটা কি কম্বিনেশন আছে জিজ্ঞাসা করি ডাক্তারবাবু দিলেন ওষুধ খাও রেজাল্ট নিশ্চয়ই ভালো হবে। তো ও আলা হাজরাত যুগের মুজাদ্দিদ উনি এত সুন্দর কথা হাদিস কোরআন থেকে নিয়েছেন উনি আইনে গাইনে কোনো কিছুর উপর লেখেননি হাদিস কোরআনে সেন্টেন্স নিয়েছেন আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে কলম ধরে উনি লিখে দিয়েছেন যে ওহি রব হে জিসনে তুজকো হামাতান করম বানায়া হামে ভিক মাংগনে কো ইয়া রাসূলুল্লাহ তেরা আশ তা বতায়া তুঝে হামদ হে খুদায়া তুঝে হামদ হে খুদায়া। আবার আলা হযরত বলছেন যে ইনসানকে বলছেন নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ইনসানের আকৃতিতে পৃথিবীতে প্রেরণ করেছেন শুধু আমাদের ভালোর জন্য আমাদেরকে সঠিক সহজ সরল সাদা রাস্তা উনি আমাদেরকে পাঠিয়ে দিবেন বলেন বলে আল্লাহ পাক তাকে ইনসানের কাজ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ আল্লাহ ও আলা হযরত লিখছেন যে আল্লাহ কি সারতা বা কদম সান হিয়ে ইনসান হে ইনসান বই ইনসান হে ইয়ে কুরআন তো মন্দির শুনিস নই কুরআন তো নবীকে বলছেন যে কুরআন তো ঈমান বাতাতা হে ইনহে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কে কুরআন তো ঈমান বাতাতা হে ইনহে আর ঈমান যে কহতা হে কি মেরি জান হে সুবহানাল্লাহ ঈমান এর জান হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহু রব্ব মুহাম্মাদিন আপনারা জানেন যে কি উদ্দেশ্যে আজকে এ বাড়িতে এ সুন্দর মাহফিল সাজানো হয়েছে উদ্দেশ্য হচ্ছে পরবর্তীকালের দরবারে হাত তুলে দোয়া করা যে আজ থেকে 40 দিন আগে কি আজ থেকে প্রায় 2 মাস আগে আমার মামা মামি এরকাল থেকে পরকালে গমন করেছে তাদেরই রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকে সারাদিনের যাবতীয় ইন্তেজাম শেষে দোয়া খায় করে ইনশাল্লাহ আমরা যাবো আমি পবিত্র প্রাণ নদী থেকে ফেরাওয়াত করেছি। রব্বে কাদির বলছেন যে যাকে আমি রূহ দিয়েছি যাকে জান দিয়েছি যাকে প্রাণ দিয়েছি তাকে আবার টেনে দেবো জান দাও আমার নাও আমার হবে যার যতদিন সময় আমি অ্যালার্ট করে দিয়েছি যাকে যতদিন থাকার তৌফিক আমি এনায়াত করেছি পৃথিবীর বুকে সে ততদিনই থাকবে যার জন্য যতটুকু খাবার আমি দান করেছি সে ততটুকুই খাবার খাবে যার জন্য যতটুকু আমি জমিন দিয়েছি ততটুকু জমিন ভোগ করবে যখন ওর খাওয়া শেষ হয়ে যাবে ওর জমিন ভোগ করা শেষ হয়ে যাবে ওর আয়ু যখন শেষ হয়ে যাবে ওর দুনিয়াদারি যখন শেষ হয়ে যাবে তো
আল্লাহর ডাকে সাড়া দিয়ে আবার সে কবরে গমন করবে। মানুষের জীবন কি এতটুকু? না, মানুষের জীবন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। এ ইনসান আল্লাহ তাআলা জিন ও ইনসানকে সিফ উনার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন, উনার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আপনার চোখের সামনে যা ভাসছে, আপনি যা দেখছেন, সব ইনসানের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এ জমিনকে পরবর্তীকার ইনসানের জন্য সৃষ্টি করলেন, এ নদী নালাকে পরবর্তীকার ইনসানের জন্য সৃষ্টি করলেন, এ গাছপালাকে পরবর্তীকার ইনসানের জন্য সৃষ্টি করলেন, ছয় ঋতুকে পরবর্তীকার ইনসানের ভালোর জন্য সৃষ্টি করলেন, আসমানকে ইনসানের জন্য তৈরি করলেন, আল্লাহ আল্লাহ আসমানের তারাকে ইনসানের জন্য তৈরি করলেন, চন্দ্র সূর্যকে ইনসানের জন্য তৈরি করলেন। আপনার চোখের সামনে যা ভেসে আসছে সমস্ত কিছু ইনসানের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। আর পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা এলান করছেন, হে ইনসান, হে পৃথিবীতে যা আছে সব তুমি ভোগ করো, আর ইনসান তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। পৃথিবীতে যা সৃষ্টি সব তোমার জন্য, আর আমি তোমাদের কি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, সিরফ ইবাদত।